فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. যখন বাচ্চারা ইহুদির ঘরে জন্ম হয় না হয় নাবালক হয় নাবালক হয় ওস্তা মারা মৃত্যুবরণ মারা যায় তাই তারা সবাই কি জান্নাতি নাকি তাদের পরীক্ষা নেওয়া হবে এবং কিভাবে বিস্তারিত জানলে উপকৃত হবে জান্নাত জাযাকাল্লাহ খাইরান। ছোট বাচ্চাদের ব্যাপারে যারা ছোট বাচ্চা বা নাবালক অবস্থায় মারা যাবে তাদের ব্যাপারে আলেমদের একটি দুটি মত আছে। একটি মত হচ্ছে তাদের তাদের পিতাদের অনুসরণ করবে, স্বাভাবিক কথাই যারা ইমানদার ইমানদারের পিতাদের অনুসরণ করে ইমান জান্নাতে যাবে, আর যারা কাফের তাদের সন্তানরা কাফের হিসাবে তারা জাহান্নামে যাবে, কারণ তারা এইভাবে বড় হইতো তারা এইভাবে বড় হইতো। এটা একটা মত। আরেকটা মত হচ্ছে এটা যে এদের সবার ব্যাপারে আমরা তাওয়াক্কুফ করবো, মানে কিছুই বলবো না, আল্লাহ জানে, আল্লাহ আলম বিমা কানু আমিলিন, আল্লাহ জানে এদের কী ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রথম এই মতটি নিতেন, এই কাজটি করতেন, এই জন্য কেউ কেউ এই মতের উপর থাকে। তিন নম্বর মত হচ্ছে এটা এবং বিস্তারিত মত, এটা হচ্ছে বিশুদ্ধ মত, সেটা হচ্ছে ইমানদারের ঘরের সন্তানরা ইমানদার হিসেবে বিবেচিত হবে, এরা পিতামাতার জন্য সেবার কাজ করবে, তাদেরকে ধরে জান্নাতে নিয়ে যাবে। এমন কি হাদিসে আসছে যে নারী তার গর্ভাবস্থায় সন্তান মারা গেছে সেই সন্তানটি তাকে নারী ভুঁড়ি সহ জান্নাতের দিকে নিয়ে যাবে টেনে। আল্লাহ আকবার। আজ আমাদের মায়েরা সন্তান পেটে নিতে চায় না, অথচ তার যে কত বড় তার জন্য কত বড় সুসংবাদ রয়েছে সে চিন্তা করে নাই, শুধু কষ্ট নয় সে তাকে জান্নাতে নিয়ে যাবে টেনে ধরে যদি ইমানদার হয়ে থাকে। তাহলে একটা বিরাট নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে যারা আজ সন্তান নিতে চায় না, সন্তানের বিরুদ্ধে যারা নেমেছে। তো এই বোঝা গেল যে যারা ইমানদার তাদের সন্তানরা অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এটা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুমা আবাহিম, তার পিতামাতার সাথে তার হাসর হবে, তাদের সাথে তাদের তাদের অবস্থান হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মৃত বা ছোটো বাচ্চাদের যখন জানাজা দিতেন তখন দোয়া করতেন, আল্লাহ উমা জাল হুলানা ফরতান, আল্লাহ তাদেরকে আমার বানিয়ে দাও আমাদের জন্য ফরত। ফরত অর্থ হচ্ছে অগ্রগামী অগ্রগামী দল, যারা আগে গিয়ে ঠিকঠাক করে সব কিছু, অর্থাৎ যেন জান্নাতে গিয়ে আগে গিয়ে আপনার জন্য সব কিছু ঠিকঠাক করে রাখবে, আমার বাবা আসতেছে মা আসতেছে এরকম অবস্থা। সুতরাং এই জন্য যারা আগে এরকম মারা যাবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, যে তাদের সন্তানরা তাদের জান্নাতে নিয়ে যাবে, তারাও জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি রইল ইহুদি নাসারা সহ কাফেরদের, যারা এরা সবাই কাফের, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সব একই পর্যায়ে, এদের সন্তানদের কি হবে? এদের সন্তানদের ব্যাপারে আমরা বিশুদ্ধ মসজিদে আমরা জানি সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে হাসর মাঠে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে তাদের মধ্যে যারা পরীক্ষায় টিকে যাবে তারা জান্নাত দিবেন, আর যারা পরীক্ষায় টিকে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জানেন যে কে কোথায় যাবে, তারা কী করতো, বড় হলে কী করতো, আল্লাহ আলম বিমা কানু আমিলিন, আল্লাহ ভালো করে জানেন তারা কী করতো, সেই হিসেবে তাদের আল্লাহর আইলেম অনুসারে আল্লাহ তাআলা তাদেরকে বিচার করবেন। এটা হচ্ছে এক এক ধরনের মত। আরেক ধরনের মত হচ্ছে না, পরীক্ষা করুন, পরীক্ষা করার মতটাই বেশি শক্তিশালী। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার বিভিন্ন গ্রন্থে এটাকে প্রাধান্য দিয়েছেন এবং এটা হচ্ছে বেশি বিশুদ্ধ যে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের পরীক্ষা করবেন। একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবাতুন ইয়াহতাজুনা ইয়াউমুল কিয়ামা, চার শ্রেণীর মানুষ হাসরের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আমার তো আমি তো ইয়া পাইনি, আল্লাহর দিন পাইনি, ফাইলে নিতাম। এর মধ্যে একদল হচ্ছে যারা ফাতরাতে মারা গেছে, অর্থাৎ যারা শিরিক করে নাই কিন্তু মাঝখানে মারা গেছে, এই দুই নবীর মাঝখানে যে সময় কোরআন হাদিসের কোনো চিহ্ন ছিল না, কোরআনের কোনো চিহ্ন ছিল না, বাণী আল্লাহর বাণীর কোনো চিহ্ন ছিল না, আল্লাহর কোনো বিধান জানতো না মানুষ, সেই সময় মারা গেছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। আরেক শ্রেণী হচ্ছে যারা বৃদ্ধ অবস্থায় ইসলাম পেয়েছে, মাথায় হুঁশ ছিল না, বেহুঁশ ছিল, একটা হচ্ছে পাগল, একটা হচ্ছে বাচ্চা। এই চার শ্রেণীর মানুষ হাসরের দিন দাঁড়াবে, দাঁড়াবে বলে আমাদের তো কোনো দোষ নেই, আল্লাহ তো আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক, আপনি যদি আমাদেরকে জাহান্নাম দিতে পারেন না, কঠিন অবস্থা দেখে সবাই আল্লাহর কাছে বাঁচার জন্য পথ চাইবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা অনুসারে যারা টিকে যাবে জান্নাত দিবেন, যারা টিকবে না তাদের জন্য জাহান্নাম থাকবে। এটা হচ্ছে এখানে বিশুদ্ধ মত, আশা করি বিষয়টি বুঝতে পারছেন।